জেলা পরিষদের সদস্য তো আপনাদের এলাকারই সন্তোষ চৌধুরী, উনি কি এই ব্যাপারটা জানেন? ওকে তো বলা হয় যে বলে এখন এই তো হয়ে যাচ্ছে, কথা দিল আমাকে যে বলে রোডটা করে দেবো, রোডটা করেছে। আর তারপরে এইটা ড্রেনটা, ড্রেনের জন্য বললাম যে জলটা না হলে তো হবে না, জলটা বিনিকাশ হবে হবে হবে। বলছি আপনার নাম? আমার নাম হবে মোহাম্মদ জাকির খান। আপনার বাড়ি কোথায়? এখানে তো ছেলে না তোলা। ধন্যবাদ। তো 3 বছর ধরে আমি এখানকার মেম্বার, আর বারবার গ্রামবাসী আমার কাছে অভিযোগ দিয়েছে যে তুমি মেম্বার আছো, প্রধান আছো, এই কাজটা কেন শুরু হচ্ছে না। তো ব্যাপার হলো যে এটা কাজ ছোটোমোটো কাজ নাই, এটা বড় প্রজেক্টের কাজ। তার জন্য আমি উচ্চ পোস্টের আধিকারিককেও জানানো গেছে, অত্যাধিকবার জেলা পরিষদকে জানানো গেছে যে আমাদের এই জল, এই জলটা সবসময় জমিয়ে আমাদের পাশে মসজিদ বড় আছে, 30-35 লাখ টাকা খরচা করে মসজিদটা বানাইছে, ওখানে নামাজ পড়া যাচ্ছে না, জল ঢুকে যাচ্ছে, এই রাস্তায় জল উঠলে পরে মসজিদে জল ঢুকে যাচ্ছে। তারপরে আমাদের নবনির্বাচিত এমএলএ, 45 বিধানসভার এমএলএ নিয়ারঞ্জন ঘোষ মহাশয়, ওনাকেও আমি কয়েকবার হোয়াটসঅ্যাপে ছবি দেওয়া গেছে বা ওনাকে আসার জন্য আবেদন করা গেছে, কিন্তু আজ অবধি উনি ভোট নিয়ে যে গেছেন এখানে আসে পা দিল না। এটা তো আমার পক্ষে সম্ভব নয়, বড় প্রজেক্ট আছে, 40 লাখ 50 লাখ টাকার প্রজেক্ট আছে, আমার পঞ্চায়েতে সম্ভব সম্ভব নয়। আমি 5 লাখ 10 লাখ টাকা অবধি পঞ্চায়েতে খরচা করতে পারি, এর উপরে আমি খরচা করতে পারবো না। গ্রামবাসীরা সরাসরি তো পঞ্চায়েত থেকে আঙুল তুলছে, তো ওনাদেরকে আমি আমার পঞ্চায়েত থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কেন এলাকার মানুষের এরকম ভুক্তভোগী? দেখেন, ওনাদেরকে আমি আমার মতো বুঝাচ্ছি যে এটা পঞ্চায়েতের সমস্যা নাই, পঞ্চায়েত সমস্যাটা মেটাতে পারবে না, এটা উচ্চ পোস্টের আধিকারিক যেমনি, যেমন জেলা পরিষদ আছে, আমাদের এমএলএ সাহেব আছে, উনি ওগুলো বড় স্কিম ধরতে পারে। হ্যাঁ, তো এখন কি ব্যবস্থা নেবেন আপনি? এখন তো এইভাবে ওই যে আমি পঞ্চায়েত থেকে বারবার জল উঠে যাচ্ছে, 2-4 টা করে মেশিন লাগাচ্ছি 2-3 বার করে। তো এটাতে দীর্ঘ 10 বছর ধরে এইভাবে কি সুরা হয়, শুধু মেশিন দিয়ে জল নিকাশ করে দিলেই কি হবে? না না, জেলা পরিষদ উনি বলেছেন যে আমি একটা 20 লাখ টাকার প্রজেক্ট ধরেছি, কিছুদিনের মধ্যে কাজ শুরু করবো, তো বন্যাতে তো কাজ শুরু করা যাবে না, দেখি ওনারও আশ্বাসটা দেখে কী হচ্ছে। বলছি আপনার নাম? আমার নাম আব্বাস আলী।